ছোট্ট মনিরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, কারণ আজ আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের মনে আছে আমরা ত বর্ণ নিয়ে কথা বলেছিলাম, ত বর্ণের খেলা খেলেছিলাম, ত বর্ণ দিয়ে যত শব্দ হয় সেই শব্দগুলো দিয়ে গল্প বলার খেলা, তাই না? একটু আমরা মনে করে নেই গতদিন আমরা কি করেছিলাম। এই যে তয়ে হয় তরমুজ, এই যে লাল রঙে, এই হলো ত। তারপরে ছিল তবলা, তেরে কেটে তাকো তাক, তুলি ছিল, তারপরে ছিল তুলা, এগুলো দিয়ে আমরা গল্প বলেছিলাম, তাই না? একটা তিমি ছিল, এই যে দেখো ত বর্ণ, লাল রঙে ত বর্ণ, লাল রঙগুলো খেয়াল করো কিন্তু। তিন, তেল, তেলা পোকা, এখানেও তো আছে, তালা, তাল। আজ আমরা কি করব বলতো? এই ত বর্ণ নিয়ে আরো একটি কাজ করব, যেন আমরা ত বর্ণকে খুব ভালো করে পড়তে পারি। কেবল ত নয়, একটু যদি আমরা খেয়াল করে দেখে নেই তাহলে অন্যান্য চেনা বর্ণগুলো আবার মনে করে খুব তাড়াতাড়ি খুব সহজেই পড়ে ফেলতে পারবো, অথবা নতুন নতুন বর্ণ চিনে নিয়েও সেগুলো কখন কেমন করে উচ্চারণ করতে হয় সেটা আমরা বুঝে ফেলব, কেমন করে পড়তে হয় সেটা আমরা চলো আজই শিখে ফেলি। এই যে দেখো, এই আতা গাছে ছিল এই তোতা পাখিটা। এখন এই তোতা পাখিকে দেখে, আতা গাছে তোতা পাখিকে দেখে আমাদের তোতন তুলিকে বলল, তুমি কি তোতা পাখিটাকে একটা তেলে ভাজা এনে দিতে পারবে? তোতন তুলিকে বলল, তুমি কি তোতা পাখিটাকে একটা তেলে ভাজা এনে দিতে পারবে? এই যে দেখো, অনেকগুলো ত পেয়েছি এই গল্পের মধ্যে, দেখো তো এখানে চিনতে পারছো কিনা? আতা, এখানে ত দেখতে পাচ্ছো, গাছে, তোতা পাখি, দেখে তোতন তনুজাকে বলল, তুমি কি তোতাটাকে একটা তেলে ভাজা এনে দিতে পারবে? এখানে কতগুলো ত আছে খুঁজে পাও কিনা দেখি তো। এক, দুই, তিন, চার, গোনো গোনো কটা ত পাওয়া যায়? দেখো একটু মন দিয়ে দেখি নি, চিনতে পারছো তকে? আচ্ছা, এইবারে আমরা দেখে নেই ঠিক দেখেছো কিনা তুমি। আতা গাছে একটা তোতা পাখি দেখে তোতন তনুজাকে বলল, তুমি কি তোতাটাকে একটা তেলে ভাজা এনে দিতে পারবে? কটা তো আছে দেখো তো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো। তুমি এগারো পর্যন্ত গুনতে পারো? এগারোটা তকে খুঁজে পেয়েছো? আচ্ছা, আমরা এখানে আবার দেখে নেই, দেখি এগারোটা তকে আবার খুঁজে পাই কিনা। আতা, সেখানে একটা ত আছে, তোতা পাখি দুটো ত আছে, তোতন দুটো ত আছে, তনুজা এখানে একটা ত আছে। তুমি কি খুঁজে পাচ্ছো কোথায় কোথায় আছে? তোতাটাকে এখানে আরও দুটো ত আছে, তেলে ভাজা এখানে একটা ত আছে, সব মিলে এগারোটা। আমি একটু অপেক্ষা করি, তুমি ঝটপট একটু খুঁজে গুনে বের করো তো এগারোটাকেই খুঁজে পেলে কিনা। এইবারে দেখি এরপরে কি আসে কি আসে কি আসে, আবার একটু মিলিয়ে নেই। আতা গাছে একটা তোতা পাখি দেখে তোতন তনুজাকে বলল, তুমি কি তোতাটাকে একটা তেলে ভাজা এনে দিতে পারবে? আচ্ছা, তুমি কি এরকম ত বর্ণ দিয়ে একটা গল্প বানাতে পারবে?
এরকম ছোট্ট একটা গল্প দেখতে পারো কিনা। এখানে কি দেখো, আমরা এখানে ত দেখতে পাচ্ছি, তয় একটা আকার দিয়ে তা হয়েছে। এখানে আবার একটা ছাতা ইকার দিয়েছে। ওই যে আমরা স্বরবর্ণে পড়েছি না, অ আ ই ই উ উ এ ঐ ও ঔ অং অহ, সেই স্বরবর্ণগুলোই দেখো কেমন অন্যরকম একটা প্রতীক হয়ে এর সঙ্গে মিশে গেছে। দেখো স্বরবর্ণ যদি মনে পড়ে তো ভালো, মনে না থাকলেও ক্ষতি নেই। আমরা বরং এই লাঠি, এই ছাতা, এই লেজ, এদেরকে একটু চিনে নেই। যখন তয়ের পাশে এরকম একটা লাঠি দিচ্ছি কি হচ্ছে বলতো? আমরা আগের ক্লাসে কিন্তু দেখেছিলাম, হ্যাঁ তা তালা পড়েছিলাম না, তি, তিমিতে ছিল তি, তাই না? এটা দীর্ঘ একার, এটা আমরা পাইনি। তু, তুলায় ছিল, তুলিতে ছিল, এটা দীর্ঘ উকার, তু, একেও আমরা পাইনি, এখন পেলাম। তে, তেল ছিল না, এ হলো তৈ, তৈও আমরা পাইনি, তৈরি লিখতে লাগে। তো, তো পাইনি গত ক্লাসে, কিন্তু এটা তোমরা প্রায়শই দেখবে নানান জায়গায়। তৌ, তং, তহ, এই দুটোকে খুব বেশি দেখতে পাবে না। তং, তহ, আরেকবার পড়ি তো, ত, তা, তি, তি, তু, তু, তে, তৈ, তো, তৌ, তং, তহ। আচ্ছা আমি এবার আঙুল রাখছি না, তুমি চোখ রাখো। ত, তা, তি, তি, তু, তু, তে, তৈ, তো, তৌ, তং, তহ। তুমি একবার নিজে পড়ো তো। হলো পড়া? আচ্ছা এবার আমরা সামনে আগাই, কি আছে? আচ্ছা ওই যে তয়ের সঙ্গে আমরা আকার, ইকার, একার কত কি দেখেছিলাম না, সেগুলো দিয়ে এখানে শব্দ লেখা আছে। তুমি কি সেটা পড়তে পারছো, তগুলো দেখতে পাচ্ছ? আমি কিন্তু পড়তে পারছি, তবলা, তবলা, এটা হচ্ছে তা, তালা, এখানে তি, তিন, এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম না, চেনা চেনা লাগছে না এই অক্ষরগুলোকে, শব্দগুলোকে? তুলা, তেলা পোকা, এবারে একটা নতুন শব্দ এলো, তেল ছিল মনে আছে, তেলের আরেকটা শব্দ হলো তৈল, তৈল কথাটার মানেও তেল। এই যে দেখো ওই তৈ, এটা হচ্ছে ও, তোমার, এটাও আজকে আমরা নতুন পেলাম। আরেকবার দেখে নিই নতুন দুটোকে, তৈল, তৈল মানে তেল, দেখো এটা ওই দিয়ে তৈ হয়ে গেছে, আর একটা ও দিয়ে তো হয়ে গেছে। এইদিকে দেখো একটা এই রকম, এখানে আবার একটা লাঠি, তো, তোমার। এইবারে আবার তগুলোকে চিনে নেই, ওখানে আমরা চিনেছিলাম কি না কে জানে, এই লাল দেখে চিনতে পারছি না। এই যে তবলা, তালা, তিন, তুলা, তেলা পোকা, তৈল, তোমার, ত, তা, তি, তু, তে, তৈ, তো। আবার দেখি তো এখানে তগুলোকে চিনতে পাচ্ছি কিনা, ছটপট বলো তো, তবলা কোথায়, ত আছে কোথায়, তালা কোথায় তো আছে, তিন, আমি যে বলছি তুমি সেই শব্দ, শব্দটা দেখতে পাচ্ছ আর সেখানে ত অক্ষরটা দেখছ, তুলা, তেলা পোকা, তৈল, তোমার, এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ত আছে, দেখতে পেয়েছ? এই যে আবার একটু দেখে নেই, সাতটা ত মিলিয়ে নেই, ত, তা, তি, তু, তে, তৈ, তো। বাহ,
এই কত রকম তো আমরা শিখে ফেললাম বলতো, এগুলো পড়তে পারবো না? নিশ্চয়ই পারবে। আর যদি অসুবিধা হয় আমার একটু ভিডিওটা দেখে নিও। এইবারে এই কাজটা তো তোমাকেই করতে হবে। এখানে বলা আছে, এখানে একটা ত বসাতে হবে, তারপরে কি হবে বলতো? তবলা। এখানে একটা আকার আছে, লা আছে, ত বসাতে হবে, কি হবে বলতো? তালা। এখানে ত দিলে কি হবে? তিন। এখানে একটা ত দিতে হবে, তলা। তেলা পোকা তৈল তোমার, এখানে তয়ে উকার দিলে তুলা হয়ে যাবে। দেখি তো আবার আবার দেখি তো, এখানে তুমি এরকম করে এই যে লাল লাল দেখো তগুলো, আর এখানে এই উটা অবশ্য কালো রঙে হবার কথা ছিল, ভুল হয়েছে। দেখেছো আমার অনেক ভুল হয়, তোমাদেরও নিশ্চয়ই ভুল হয়। ভুল হলে কোনো অসুবিধা নেই, ভুল করতে করতেই আমরা শিখে নেব, ভুল করতে করতেই আমরা ঠিকটা চিনে নেব। এই যে এটাকে তুমি কালো রং ধরে নাও, ঠিক আছে? আর এখানে একটা উকার আছে এমন ভেবে নাও, আর যদি নাও থাকে তলা, তলাটাও একটা শব্দ হয়। এই কাজটা করতে পারবে না? তাহলে বাবা মা বা বড় কাউকে বলবে খাতায় এরকম একটা ওয়ার্কশিট বানিয়ে দিতে, তুমি শুধু সেখানে তটাকে বসাবে আর বসিয়ে পড়ে ফেলবে, কেমন? এইরকমের একটা ওয়ার্কশিটও বানাতে বলতে হবে, বাবা মা এরকম ছবি এঁকে এঁকে দেবেন, আর এইখানে তোমরা লিখবে এই যে দেখে দেখে তবলা, লিখবে হিচি বিচি আঁকি বুকি করলেই হবে, তুমি যেমন করে দেখতে পাচ্ছ। হ্যাঁ, যেমন পারো তেমন করলেই হবে, আমরা তো কেবল ত পড়তে শিখছি, এখনো তো অত ভালো করে লিখতে শিখিনি। এটা কি? তালা। এটা তিন। এখানে এই যে বালিশটা ফেটে তুলো বেরিয়ে আছে, তুলা আমি তো অত ভালো করে আঁকতে পারি না, তুমি একটু বুঝে নিও। তুলা। তেলা পোকা, এখানে সেই যে পড়েছিলাম তোমার, ও বলছে তোমার, কিছু একটা দোষ করেছে বোধহয়, বলছে তোমার দোষ, দেখো মন খারাপ করে আছে কেমন, ওর কিছু দোষ হয়েছে। তোমরাও বন্ধুদের এমন করে দোষ দাও। এইটা কি? তেল। আবার দেখি তো ওয়ার্কশিটটা। তবলা, তালা, তিন, তুলা, তালা পোকা, তেল, তোমার, করতে পারছো? এরকম যদি বড়রা কেউ তোমাকে এঁকে দেয় তার নিচে তুমি লিখতে পারো, কেউ যদি এঁকে নাও দেয় তুমি নিজেই এঁকে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কি এই সাদা কাগজটা? এটা তোমার খুব জরুরি কাগজ। এই রকম সাদা কাগজে তুমি ত দিয়ে আরো যা কিছু শব্দ খুঁজে পাও সেগুলোর ছবি আঁকতে পারো, লিখতে পারো, অথবা এতক্ষণ যে তবলা তালা যে কটা চেনা শব্দ আমরা লিখেছিলাম সেগুলোরও ছবি এঁকে লিখে ফেলতে পারো। এইবারে দেখো, আমরা তকে যেমন করে চিনেছিলাম তয়ের সঙ্গে ওই যে তবলা তালা তালা পোকা তেল, আমরা এই লকেও বারবার পেয়েছি না? তাহলে তয়ের সঙ্গে লকেও একটু পড়তে শিখে নেই, তাতে তো ভালোই হয়, কি বলো? মজা হবে না? এই যে তল, 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 ওই যে কাকের গল্পটা মনে আছে? কাকটা যে রোদের মধ্যে উড়ে উড়ে ক্লান্ত হয়ে গিয়েছিল, তারপরে একটা জায়গায় জল খুঁজে পেল, জল কোথায় ছিল? কলসির একদম তলায়, এই যে তল। তারপরে কাক কি করেছিল? বুদ্ধি করে পাশে ছিল পাথর, মুখে করে সেই পাথর নিয়ে কলসির মধ্যে ফেলতে ফেলতে এই যে উপরে ভরে গিয়েছিল, আর তল থেকে জলটা উপরে উঠেছিল। তল জল, কেমন মিল শব্দ বলে ফেললাম। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে কাকটা জল খেতে পেরেছিল। এই হলো সেই তল, তল, তল। দেখো এখানে আবার লয় আকার দিয়ে দিলাম, যেমন করে আমরা তায়ে দিয়েছিলাম সেই রকম করে তয়ে দিয়ে তা করেছিলাম না, সেরকম লয়ে আকার দিয়ে লা হয়ে গেল, একতলা দুই তলা তিন তলা বাড়ি।
তাল, ল, তালি, এই যে হাতে তালি দেয় দুটো হাত মিলে, তল, তলা, তাল, তালি, এই যে ল, ল, লা, লি, এদিকে কি আছে দেখি, তিল, তিল একরকমের বীজ, চেনো তো, তিল দিয়ে তেল হয়, তিলটা যে সাদা তিল আছে, কালো তিল আছে, খাবার বানাতেও লাগে, তিলের খাজা খেয়েছো নাকি? এখানে দেখো এই বয়ামে ভর্তি তিল আছে, তিল, তুলি, 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 তেল, ল, তোলো, মানে এই উপরে তোলো, তিল, তুলি, তোলো, তেল, তোলো, আবার একটু পড়ি তো, তল, তলা, তাল, তালি, তিল, তুলি, তেল, তোলো, আমার সঙ্গে তুমি আরেকবার পড়ো, এখন তুমি চোখ রাখো, আমি আর আঙুল দিচ্ছি না, তল, তলা, তাল, তালি, তিল, তুলি, তেল, তোলো, এবার আমি একটু চুপ করে থাকি, তুমি পড়ো তো। কি চমৎকার পড়েছো, বাহ দারুণ, আমরা ল গুলোকে আরেকবার দেখি, ল, লা, ল, লি, ল, লি, ল, লো, এই দেখো যেমন করে আমরা পড়েছিলাম না আগে, কোথায় ছিল সেটা, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, এই যে কোথায় গেল, তাতি, তু, তে, তুই, তো, তো, এই যে, এই যেমন করে আমরা ত, তা, তি, দেখো সেই একই রকম করে, ল, লা, লি, লি, ত, তা, তি, তি, মনে পড়ছে, এটা দেখো তো একবার, ত, তা, তি, তি, তু, তু, তে, তুই, তো, তো, তং, ত, সেই একই রকম করে, ল, লা, লি, লি, লু, লু, লে, লৈ, ল, ল, লং, ল, এখানেও একটা ভুল হয়ে গেল, দাঁড়াও আমি এটা ঠিক করে দিই, দেখেছো ভুলটা কেমন ঠিক করে দিলাম, এই দুটো কেটে দিয়েছি, ল না লিখে আমি ত লিখে ফেলেছিলাম, আচ্ছা এবারে আবার পড়ি, ল, লা, লি, লি, লু, লু, লে, লৈ, ল, লৌ, লং, ল, এই দুটো আমাদের খুব বেশি লাগে না আর খুব বেশি চোখেও পড়বে না তোমার, কিন্তু তারপরও আমাদের তো আসলে জেনে নিতেই হবে তাই না, নানান জায়গায় চোখে পড়বে, তখন যদি আমরা পড়তে নাও পারি তাও যে দেখেছিলাম এইটুকু মনে পড়লো তাই না, আমাদের লালি, লু, এই যে এইটা, এইটা, এটা, 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 এগুলো এখন ছোটবেলায় একটু বেশি চোখে পড়বে, আরেকবার পড়ো তো আমার সঙ্গে, আমি আঙুল রাখছি না এবার, কোনটা ল, কোনটা লা, ঠিক আছে তুমি চোখ রাখবে, ল, লা, লি, লি, লু, লু, লে, লৈ, ল, লৌ, লং, ল, আরেকবার, ল, লা, লি, লি, লু, লু, লে, লৈ, ল, লৌ, লং, ল, এবার তুমি একটু একা একা পড়ো, আমি একটু অপেক্ষা করি, বাহ চমৎকার পড়েছো, এবারে আমরা পরেরটাতে যাই, কি হলো বলো তো, এখানে তও না, লও না, এটা কে, কে, এটা কে, কি বললে, এটা ক, হ্যাঁ ক তো তোমরা চেনই, এত চেনা, এখন ক কেও এরকম করে পড়তে পারি, ক, কা, কি, কি, কু, কু, কে, কই,
को को कं क আবার দেখি এবার মন দিয়ে ক কা কি কি কু কু কে কই কো কৌ কং ক এবারে দূরে রাখি তো ক কা কি কি কু কু কে কই কো কৌ কং ক করতে পারছো? এই যে আমরা ল দেখলাম, ক দেখলাম, এগুলো দিয়ে কত রকমের শব্দ হয় সেগুলো আমরা চিনে নেব। আর তোমাদের এই যে দেখো তয়ের ক্লাস ছিল তো, ত বর্ণ তোমাদের অনেক 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 ভালোবাসা জানিয়ে আপু মনির সঙ্গে এইবারে বিদায় নিচ্ছে। আজ আসি তাহলে, তোমরা খুব ভালো থেকো।